সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকে। তো দেখো, আজ আমি সরস্বতী পুজোতে চলে এলাম আমার ছেলের স্কুলে। দেখতে পাচ্ছ সবার সাথে বসে আছি, আর এই দেখো সব দিদিমণিরা, সবাই আমরা গার্জেনরা এবং বাচ্চারা মিলে সরস্বতী পুজোতে অংশগ্রহণ করলাম। খুব সুন্দর লাগছিল, পুজো অনুষ্ঠান দারুণ লাগছিল, খুব প্রাণবন্ত অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছ এখানে পুরোহিত মশাই যজ্ঞ করতে বসে গেছে, ও আমাদের অঞ্জলি হয়ে গেছে, এখন যজ্ঞ হচ্ছে। তো এই দেখো সরস্বতী মায়ের কি সুন্দর মুখ, খুব বড় সড়ো করেই পুজো করে থাকে এই এখানে প্রতি বছরই। তো আমার ছেলে তো নার্সারি পড়ে, ওর এবার এই প্রথম পুজো। তো এই দেখো প্রজাতন্ত্র দিবসের জন্যও কিন্তু ওরা ভারত মাতার এবং ওমের যে প্রতিমূর্তি রয়েছে এখানে ওটা দেওয়া হয়েছে, ফুলমালা দেওয়া হয়েছে এখানে এবং ধূপ দীপ জ্বালানো হয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে পুজোর আয়োজন করা হয়েছে। এ দেখো মায়ের কি সুন্দর রূপ, এই যে সবাই মিলে আমরা পুজোতে অংশগ্রহণ করি এবং খুব আনন্দ করে পুজোটা কাটাই, তো খুবই ভালো লাগে। দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমরা কে কীভাবে সরস্বতী পুজো কাটালে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা এখানে যজ্ঞ হলে পর যজ্ঞের ফোটাও নিলাম, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো কী সুন্দর যজ্ঞ হচ্ছে, আর এইখানে কিন্তু আমার ছেলে এমনিতে খুব দুষ্টামি করে, কিন্তু পুজোর সময় চুপচাপই বসেছিল ওর বন্ধুদের সাথে। তো সকাল সকাল উঠে চান করে পুজোতে আসার মজাই আলাদা। তো এইবার ও প্রথম সেটা অনুভব করলো পুজো, ওর জন্য আমি আবার স্কুলের পুজোতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হলাম। এবং আমরা মায়েরা প্রত্যেকেই ছেলে মেয়েদের নিয়ে স্কুলের পুজোতে অংশগ্রহণ করে খুবই আনন্দ পেলাম। এই দেখো এখন পুজো যজ্ঞ শেষ হয়ে গেছে এবং সবাইকে পুরোহিত মশাই যজ্ঞের ফোঁটা দিচ্ছেন, তো আমরাও নিতে গেলাম। আর এই দেখো বাচ্চারা এবং সবাই আমরা, তো পুরোহিত মশাই কিন্তু সবাইকে যজ্ঞের ফোঁটা দিচ্ছিলেন, আমরাও নিলাম, আর আদিও লাইনে দাঁড়িয়েছিল। এই দেখো আদিকে এখন যজ্ঞের ফোঁটা দিচ্ছে, এই যে। তো আদি প্রথমবার সরস্বতী পুজোতে অংশগ্রহণ করলো, যজ্ঞের ফোঁটা নিল এবং সব বন্ধু বান্ধবীর বান্ধবীদের সাথে খুব মজা করলো, এবং সেই সাথে আমরাও খুব মজা করলাম। তো এখন প্রসাদ নেওয়ার জন্য আমরাও ওয়েট করছি। এই দেখো এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, এই যে আমার ছেলেও আদি প্রথমে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, ও নিল, আর এরপর আমাদের খিচুড়ি দেওয়া হবে। তো এই দেখো খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে, দেখো এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো খিচুড়িও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। এই দেখো পুরো স্কুল চত্বর জুড়ে আমরা সবাই মিলে বাচ্চাদের সাথে খুব মজা করলাম।